ত্রিপুরাতে দল ভাঙানোর খেলা শুরু। এবার কি রতনলাল নাথ পাল্টা চ্যালেঞ্জ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে? আশিস কুমার সাহা এবার তীব্র কটাক্ষ করলেন, কেঁচো কুটতে কেউ তো বের হবে, কেননা এক কূলে নদী দুই কূলে বাঁধ। বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন রতনবাবু, কংগ্রেসের মনে রয়েছে সেই স্মৃতি? পুরনো স্মৃতি আমরা একটু তুলে ধরি রতনলাল নাথের। যখন দল বদল করেছিলেন তখন সিপিআইএমের একেবারে লাল ঝান্ডার দাপট স্পষ্ট ছিল। 10টি এমএলএ ভাঙিয়ে তৃণমূলের ঘাসফুলে যোগ দিয়েছিল, ঘাসফুল থেকে গিয়ে আবার বিজেপিতে এপাং অপাং ঝপাং। তাই বলেছিল মধু এসেছিল ঘরে, তাই মধু খেয়ে মোহনপুরে 10,323 চাকরি দিতেই ব্যর্থতা ছিলেন। 2024 বিজেপি যখন ক্ষমতা হেরে যাবেন, আমরা ওপেন চ্যালেঞ্জ করছি এই চ্যালেঞ্জের মাধ্যমে, কেননা রতনলাল নাথ তখন দল পরিবর্তন করবেন, তার পুরনো ঘর কংগ্রেসে যাবেন, এমনটাই সূত্র মারফত খবর সম্ভাব্যত। কিন্তু দিল্লিতে এবার সরকার এনডিএ থাকছে না, এমনটাই রাজনৈতিক মহলে একটা জল্পনা, কেননা বিজেপির মন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ, দুই পক্ষের যুযুধান, এটাই স্বাভাবিক ত্রিপুরার উপনির্বাচনে ছাপ্পার উপনির্বাচন।